প্রায় দেখা যায় যে আমি একদম পাঞ্জাবি পরে পরিপাটি হয়ে কম্পিউটারে কাজ করতে বসি বা হচ্ছে পড়তে বসি, বা আজকে আমার প্ল্যান হচ্ছে সারাদিন হচ্ছে আমি পড়ালেখা করব বা সারাদিন হচ্ছে কম্পিউটারে কোনো একটা বড় প্রজেক্টে আমি কাজ করব। তো তখন দেখা যায় যে আমি একদম পাঞ্জাবি পরে পায়জামা পরে একদম পরিপাটি হয়ে আমি ওই কাজটা করতে বসি। তো আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞাসা করে অনেকে, আমাকে যারা আমার কাছে থাকে তো জিজ্ঞাসা করে যে আমি কি কোথাও যাবো কি না এই রাতের বেলা বা এই দুপুরবেলা বা এই বিকালবেলা আমি কোথাও যাবো কি না। তো তখন আমি বলছি না যাবো না। তখন জিজ্ঞাসা করে যে কেন, তাহলে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমি রেডি হচ্ছি এত সাজুগুজু করছি আর। তো তখন আমি আমি এটা আসলে যে কারণে করি, যেমন আজকে হচ্ছে সকাল থেকে আমার একটু মনটা খারাপ, আমার চোখ দেখলেই বোঝা যায়, তো মনটা আসলে খুব খারাপ আর কি, একটা বিষয় নিয়ে আর কি, পড়ালেখার বিষয় নিয়ে আর কি। আগে যেটা হতো, যখন স্টুডেন্ট পড়াতাম তখন মন খারাপ থাকে, স্টুডেন্টের সাথে যখন কথা বলতাম বা ও মানে যেটা হয় যে আমরা যখন ভালো কথা বলি তখন আমরা নিজেরা তো একটা ভালো ফিল করি, তাই আমরা যখন তখন স্টুডেন্টের সাথে ভালো কথা বলতাম বা গিয়ে দেখলাম স্টুডেন্টের মন খারাপ, তাকে যখন মানে উৎসাহিত করি বা ইন্সপায়ার করি তখন নিজে উৎসাহিত হই, আর তাকে যখন ভালো কথা বলি হ্যাঁ তাকে যখন হাসানোর চেষ্টা করি নিজেও আমি ভালো থাকতাম। তো এখন তাই স্কুল পড়াই না, ওই জিনিসটা আমার সাথে আর হয় না। তো আজকে সকাল থেকে মন খারাপ ছিল, এখন ওই জিনিসটার প্রভাবটা আছে। তো আমি কি করলাম, একদম গোসল টোসল করে একদম হচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমি রেডি হয়ে গেছি একদম। তো এটা হওয়ার কারণ হচ্ছে পাঞ্জাবি পরলে প্রথমত আমার মন খুব ভালো থাকে, মানে পাঞ্জাবি পরলে আমার নিজের কাছে নিজেকে খুব কনফিডেন্ট লাগে। আমি ছোটবেলা থেকে খুব ইনসিকিউরিটি নিয়ে বড় হয়েছে, পাঞ্জাবি পরলে খুব কনফিডেন্ট লাগে, নিজের কাছেও ভালো লাগে, পাঞ্জাবি পরে রাস্তায় হাঁটতে আমার খুব ভালো লাগে। এটা প্রায় দেখা যায় যে মেয়েরা যখন হচ্ছে শাড়ি পরে তখন হচ্ছে মেয়েদেরকেই কিন্তু নর্মালের থেকে একটু বেশি সুন্দর লাগে। তো মেয়েরা যখন শাড়ি পরে আমি ভার্সিতে দেখেছি প্রেজেন্টেশনের সময়, তখন মেয়েদেরকে দেখা যায় যে তারা খুব কনফিডেন্ট, তারা খুব হাসি খুশি, তার মানে বোঝা আছে যে তার ড্রেস আপ বা সে যখন সাজুগুজু করে মেয়েরা সাজতে অনেক সুন্দর লাগে, তো তাদের নিজেদের কাছেও মন ভালো থাকে। তো এটাই হচ্ছে মানে মেন রিজন যে প্রায় দেখা যায় যে ভালো কাপড় চোপড় পরে আমি নিজের জন্য ভালো কাপড় চোপড় পরি, নিজেকে ভালো রাখার জন্য নিজের জন্য পাঞ্জাবি পরি, কারোর সাথে দেখা করতে যাবো কারোর সাথে হাঁটতে যাবো ওই কোনো উদ্দেশ্য না। তো এই ছোট্ট একটা আইডিয়া আমাকে খুব ভালো লাগে যে আমার নিজের পছন্দের কাপড়টা আমি পরবো অন্য কাউকে দেখানোর জন্য, আমার নিজের জন্য, যদিও সারাদিন আজকে আমি ঘরেই থাকবো, তারপর নিজের কাছে ভালো লাগবে আর কি। তো দিন শেষে আমাদের জীবনে একটা বড় অংশ কাটাতে হয় আমাদের নিজেদের সাথে। তো আমরা যদি আমাদের নিজেদের সাথে ভালো না থাকতে পারি, নিজেকে নিজের ভালো না লাগে, তখন যে ওটা আসলে অনেক কঠিন হয়ে যায়। আরেকটা হচ্ছে যে জীবনে প্রতি মানে সবসময় দেখা যাবে যে একটা পরীক্ষার রেজাল্ট আসবে, একটা চাকরির রেজাল্ট আসবে, বা ঘরের কোনো সমস্যা হবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে, তো সবসময় কোনো না কোনো সমস্যাগুলো হবে, রিলেশনশিপ ইস্যুগুলো হবে আস্তে আস্তে যখন আমরা বড় হই, এগুলোর প্রবলেম থাকে। তো সবসময় জিনিসটা থাকে, তো জীবনে ওই সমস্যার সমাধানটা করে ভালো থাকার চাইতে ওই সমস্যাটা নিয়ে কিভাবে ভালো থাকা যায় এই স্কিলটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা করছি যে পরীক্ষা শেষ করে নিঃশ্বাস নিতেছি, তো তাহলে জীবনে খুব কম সময় নিঃশ্বাস নেওয়া যায়। তো আমরা যদি সবসময়ই চিন্তা করি যে সবসময় কীভাবে একটু রিল্যাক্স থাকা যায়, পরীক্ষা থাকবে সামনে তারপর ভালো থাকা যাবে, তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে ঈদের পর, একদম ঈদের পর পর আমার কিছু রিটেক ফেল করেছিলাম ভার্সিটিতে, তো ওইটার সেমিস্টার পরীক্ষাগুলো জমে গেছে দুইটা সাবজেক্ট, পাঁচটার মধ্যে দুইটা ঈদের পর। তো আমি চাই না যে ওই ঈদের পরের যেই মানসিক অশান্তি পরীক্ষার, সেটা হচ্ছে যে ঈদের আগে আমি নিয়ে আসি, জীবনে সবসময় ঈদ থাকে। যেটা বলছিলাম যে ভালো থাকার জন্য নিজের জন্য কিছু টেকনিক ব্যবহার করা, যেমন আরেকটা হচ্ছে আমার যখন মন ভীষণ খারাপ থাকে, খুব কষ্ট লাগে, তখন হচ্ছে আমি আমার পছন্দের কোনো দামি দামি একটা খাবার খাই, যেটা হচ্ছে কোনো আইসক্রিম বলতে পারি বা বিরিয়ানি বলতে পারি অথবা যে কোনো একটা খাবার খাই বা হ্যাঁ এটা করি। সো এটা করলে আমার মন ভালো থাকে, এটাকে বলে ইমোশনাল ইটিং। সো বলা হয় আই ইট হোয়েন আই আপসেট, ভালো কাপড় পরি, পাঞ্জাবি পরি, যেমন আজকে আমি ঘরে থাকবো, তারপর হচ্ছে ভালো কাপড় চোপড় পরলাম আর কি, জাস্ট নিজের ভালোর জন্য, নিজের ভালো থাকার জন্য আর কি। একদম যে কাজ করে মনে একদম ভালো হয়েছে এরকম না, তবে অনেকাংশই এটা আসলে আমাদেরকে হেল্প করে। তো এই খুব ছোটো ছোটো জিনিসগুলো আমি আসলে শেখার চেষ্টা করছি, যেগুলো আসলে আমাদের নিজেদেরকে আসলে ভালো রাখে।